যে বলেছে ইসলাম সাকসিডেড ইন দ্য ওয়ার্ল্ড বিগস ইট মাস্ট রিপ্রেজেন্টিং অ্যাজ ইট ডিড দি আজ অফ দি হিউম্যান মাইন্ড ফর সোশ্যাল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি, অর্থাৎ ইসলাম মানুষের মনে সাম্য ও সামাজিক ন্যায় নীতি প্রেরণা সৃষ্টি করার জন্য জগতে দারুণভাবে সাফল্য লাভ করতে সক্ষম হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথাটা সাহাবিদের একটা সাহাবিদের মজলিসে বলেছিল। আমি ওই ঘটনাটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই কথাটা যে নামাজ আমাকে প্রেরণ করা হয়েছে দুনিয়ার বুকেতে সাম্য ও সামাজিক ন্যায় নীতি প্রেরণা সৃষ্টি করার জন্য, এটা একটা দলিল দেবো কোরআনে কারিম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى আল্লাহ বলছে তোমরা সততা এবং খোদা ভীরুতার সাথে, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা দিচ্ছে তোমরা সততা এবং খোদা ভীরুতার সাথে তোমরা একে অন্যকে তোমরা সাহায্য করো, সহযোগিতা করো, জাতি ধর্ম বর্ণ নির্বিশে তোমরা একে অন্যের সহযোগিতা করো। সাহাবিরা সহযোগিতা করত, জাতি বর্ণ দেখত না। আল্লাহ রসুল জাতি বর্ণ বৈস্তুলি লাহমারি ওয়াল আসওয়াদি আও কামা কল আলাই সালাত তসলিম, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে আমি জাতি বর্ণ নির্বিশেষে আমি সকলের জন্য প্রেরিত হয়েছি দুনিয়ার বুকেতে, গোরা কালো ফর্সা এবং জাতি ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমি সকলের জন্য বিশ্ব নবী রূপে প্রেরিত হয়েছি দুনিয়ার বুকেতে। আল্লাহ বলছে তোমরা জাতি বর্ণ নির্বিশেষে সকলকে তোমরা সকল শ্রেণীর মানুষকে তোমরা সহযোগিতা করো, এটা আল্লাহর কথা। তো সাহাবি, এবার আমি সাহাবিদের একটা জীবন থেকে একটা কথা বলবো আপনাদের সামনে, খুব ভালো করে শুনুন। যে একে অন্যকে অমুসলিম হোক, এটা ইসলাম, ইসলাম শিখিয়েছে, আল্লাহ রসুল শিখিয়েছে অমুসলিম হোক সহযোগিতা করুন, অমুসলিম হোক লাকুম মানে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কোরআন করিম বলেছে কোনো ধর্মকে ঘৃণা করা যাবে না, কোনো অমুসলিমকে ঘৃণা করা যাবে না, কোনো ধর্মগ্রন্থকে ঘৃণা করা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আল্লাহ রসুল শিখিয়েছে আমাদেরকে, বিশ্ব মানে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ রসুল বার্তা দিয়েছে কোনো কারুর ধর্মকে তোমরা ঘৃণা করতে পারবে না। কোরআনে কারিম যে আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, অতএব তোমরা কারুর ধর্মকে তোমরা ঘৃণা করো না, একে অন্যকে তোমরা সহযোগিতা করো, তোমরা কোশিশ করো, সহযোগিতা করো, চেষ্টা করো, একে অন্যে যেন তোমার দ্বারাতে যেন লাভবান হতে পারে, তোমার দ্বারাতে যেন অমুসলিমরাও যেন সহযোগিতা পায়। একজন সাহাবি শুনুন, তার খেজুরের দোকান ছিল, সামনে একটা অমুসলিমের দোকান ছিল, অমুসলিমের ইহুদির দোকান রয়েছে সামনে। সাহাবিরা কি আদর্শ, ইসলামের কি ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক সভ্যতা, শিক্ষিত মানুষরা জানেন ইসলামিক সভ্যতা কি জিনিস। আজ থেকে ইসলামের সভ্যতা দেখে, ইসলামের আদর্শ দেখে আজকে পাশ্চাত্য জগৎ ইসলামের দিকে ঝুঁকছে তারা, তার জন্য তারা বলতে বাধ্য হয়েছে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন, বাট মোস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম, আল্লাহ রসুলের আদর্শ সঠিক, এর মধ্যে কোনো মানে সন্দেহ নেই, দ্যার ইজ এ শাক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো সাহাবির খেজুরের দোকান, সততার সাথে ব্যবসা করত, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা ব্যবসায়ীদের জন্য বর্ণনা দিয়েছে তোমরা সততার সাথে ব্যবসা করো, ব্যবসার মধ্যে দু নম্বরই করো না, খুব এলাকমূলক কথা আল্লাহ সুবহান ব্যবসার ক্ষেত্রে যে সততার সাথে তোমরা ব্যবসা করো। তাই সাহাবিরা সততার সাথে ব্যবসা করত, সাহাবি দেখলো যে আমার সামনে একটা অমুসলিমের দোকান, একটা খরিদ্দার তার কাছে যাচ্ছে না, সকাল থেকে একটা তারও তো সংসার আছে, ভাবছে একটা খরিদ্দার আসলো, কাস্টমার আসলো সাহাবির দোকানে, অন্যান্য মাল ছিল সামগ্রী ছিল তার কাছে দোকানে, নানান সামগ্রী রাখতে হয় দোকানদারকে। তো আল্লাহ রসুলের সাহাবিকে এসে চাইলো একটা, বললো যে অমুক জিনিস আপনি আমাকে একটু দেন। তো বলছে এই জিনিসটা তুমি আমার কাছ থেকে তুমি ওই দোকানে গিয়ে নাও, নেই কি নেই কথা বললো না, বলো ওই সামনের দোকানটা দেখছো না, ওই দোকানে গিয়ে যাও, ওই দোকানে গিয়ে নাও তুমি ওটা। আর ওই অমুসলিম ফলো করছে বিষয়টা, যে ওই খরিদ্দারটাকে দোকান থেকে মানে তাড়িয়ে দেওয়াই বলুন, দোকান থেকে হটিয়ে দেয়, আমার দোকানে আসছে কি ব্যাপার, ইসলাম কি জিনিস, ইসলামের আদর্শটা আপনি বোঝাচ্ছি সাহাবিদের,
তাই ইসলামিক সাহাবিদের কাছ থেকে আমরা আদর্শ নেব, রসুলের কাছ থেকে আমরা আদর্শ নেব। আমাদের আদর্শ দেখে অমুসলিমরা বিমোহিত হবে, এটা ইসলাম শিখিয়েছে, এটা ইসলাম। তো ওই দোকানে গিয়ে মালটা কিনল, সারাদিন বিক্রি হয়নি। তো ওই দোকানদার কিছুক্ষণ পরে এসে মুসলমান দোকানদারকে জিজ্ঞাসা করছে, ভাই ওই মালটা তো তোমার দোকানেও ছিল, তো তুমি ওই খদ্দারকে ওই মালটা বিক্রি না করে আমার কাছে কেন পাঠালে গো? বলছে আমি ফলো করছিলাম সকাল থেকে তোমার দোকানে, আজকে একটাও খরিদ্দার যায়নি। তোমারও তো সংসার আছে, বিবি বাচ্চা আছে। ইসলাম আল্লাহ রসুলের কাছ থেকে আমরা শিখেছি। আমরা সাহাবি বলছে, এবার অমুসলিমকে বলছে, আল্লাহ রসুলের কাছ থেকে আমরা শিখেছি আমরা কোনো ধর্মের প্রতি হীনমন্যতা প্রদর্শন করি না। একটা কথা বলল সাহাবি অমুসলিম ভাইকে বলছে, অমুসলিম দোকানদারকে বলছে, আমরা কোনো ধর্মের প্রতি হীনমন্যতা প্রদর্শন করি না হে এ অমুসলিম ভাই, আমি যার জন্য তোমার দোকানে খদ্দার থেকে পাঠিয়েছিলাম। তার দু নয়নের পাশ দিয়ে ঝরঝর ঝর, এই কথাটা শুনে দু চোখের পাশ দিয়ে অমুসলিম নন মুসলিমের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়িয়ে পড়তে লাগলো। কোরআনে যে আয়াতটা আপনাদের সামনে পড়েছিল, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, আল্লাহ বলছে সততা এবং খোদাভীরুতার সাথে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। তাই সাহাবি সহজ, আমি তোমার ওই আয়াতটা পড়লো সাহাবি কোরআনে আয়াতটা, তাই তোমাকে আমি সহযোগিতা করেছিলাম। এবার কিতাবের মধ্যে আসে পরবর্তী সময়ে ইসলাম তখন বললো যে ইসলাম এইরকম জিনিস, তোমরা রসুলের কাছ থেকে এত সুন্দর আচরণ শিখেছিলে অমুসলিমের ব্যাপারে, এ কোন নবী, কোন বিশ্ব নবী? আমি আজকে তোমার হাতে কলমাকে গ্রহণ করতে চাই। দেখুন আচরণ দেখে, সৎ ব্যবহার দেখে, ইসলামের সৎ ব্যবহার দেখে তারা আজকে আকৃষ্ট হয়েছে ইসলামের প্রতি। এবার চলুন আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তা দিয়ে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের তাফসীর ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তাফসীর কারণে তার তাফসীর করেছে বিস্তারিতভাবে মুফাসসিররা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিল, একটা অমুসলিম এসে, নজওয়ান অমুসলিম এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, অমুসলিম নন মুসলিম, ইসলামের কি আদর্শ দেখুন। আমরা ইসলামের আদর্শটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কিন্তু পালন করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছে, আপনার অফিসে আমি চাকরি করি হে আমিরুল মুমিনিন, আপনার অফিসে আমি চাকরি করি কিন্তু আমার মাইনেটা খুব কম দেওয়া হয়, আপনি যদি একটু ঊর্ধ্বতন কর্তাকে যদি সুপারিশ করেন আমার জন্য তাহলে আমার সংসারটা একটু ভালোভাবে চলে। কোনো কথা বললো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেল। ঠিক এক মাসের মাথায় আবার দেখা হয়েছে, বলছে ইয়া আমিরুল মুমিনিন, আপনাকে সে একটা কথা বলেছিলাম আপনার কি মনে আছে? বলছে হ্যাঁ, আমি তোমার জন্য সুপারিশ করেছি, তুমি আগামী মাস থেকে বেতন বেশি পাবে, আমরা কোনো ধর্মের প্রতি হীনমান্যতা প্রদর্শন করি না। এটা ছিল ইসলাম, এর নাম ইসলাম। অমুসলিমদের প্রতি তারা কত সুন্দর আচরণ দেখিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার হাদিস নান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বড়দেরকে ইজ্জত করতে, ছোটদেরকে ভালোবাসতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতি বর্ণ নির্বিশেষে ছোট ছোট বাচ্চাদেরকে কোলে তুলে আদর করতো। আমরা জানি, আমরা বড় বড় বক্তাদের মুখে শুনে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট অমুসলিমের বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে এত ভালোবাসতো, স্নেহ করতো। মসজিদে নববীর পাশে প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অমুসলিমের বাচ্চাকে কোলে তুলে আদর করতো, খুব ভালোবাসতো। একদিন এসে দেখছে আজকে ওই বাচ্চাটাকে দেখা যাচ্ছে না, কি হলো বাচ্চাটার? বাচ্চাটাকে না প্রত্যেক দিন কোলে তুলে আদর করত। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ওয়ালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যারা বড়দেরকে ইজ্জত করে না, সম্মান করে না, ওলামাদেরকে ইজ্জত করে না, সম্মান করে না, ছোটদেরকে যারা ভালোবাসে না, ফালাইসা মিন্না, ও আমারা উম্মত মেসে নেহি হায়, সে আমার দলভুক্ত নয়। আল্লাহ রসুল ছোটদেরকে কেমন ভালোবাসতো, অমুসলিম হলেও ছোট বাচ্চাদেরকে তুলে কোলে তুলে আদর করত, স্নেহ করত, গালে চুমু খেত, কপালে চুমু খেত অমুসলিমের বাচ্চাদেরকে। একদিন এসে দেখছে মসজিদে নববীর পাশে একটা ছোট অমুসলিমের বাচ্চাকে দেখতে পাচ্ছে না।
খুব ভারাক্রান্ত হয়ে গেল আল্লাহ রসুল। সাহাবিদেরকে জিজ্ঞাসা করল, হে আমার সাহাবি, আজকে অমুক বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। সাহাবিরা কানা ঘুষে শুরু করে দিল যে আল্লাহ রসুল, ও তো নন মুসলিম, অমুসলিমের বাচ্চা, তার জন্য এত ভারাক্রান্ত হয়ে পড়ছে কেন, এত মন খারাপ করছে কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হে আমার সাহাবিরা, দেখো একটু খোঁজ নাও, তার কাছে গিয়ে, তার বাড়িতে গিয়ে খোঁজ নাও ওই বাচ্চাটাকে। আমি তো এখানে দেখতে পাচ্ছি না, আমি তো প্রত্যেক দিন কোলে তুলে তাকে আমি আদর করতাম। আল্লাহ রসুল বলছে, আমি তো প্রত্যেক দিন কোলে তুলে আদর করতাম, অমুসলিমের বাচ্চা হলেও, ইহুদির বাচ্চা হলেও তাকে তো আমি কোলে তুলে স্নেহ করতাম, আদর করতাম, আজকে দেখতে পাচ্ছি, একটু খোঁজ নাও না, যাও না, একটু একটু খোঁজ নাও তার কি হলো। আল্লাহ রসুলের সাহাবি খোঁজ নিয়ে এসে বলছে, আল্লাহ রসুল, যাকে আপনি কোলে তুলে আদর করতেন ওই বাচ্চাটা অত্যন্ত অসুস্থ, অত্যন্ত অসুস্থ, চলুন একটু দেখে আসি। আল্লাহ রসুলের ছলছল নয়ন, সাহাবিরা বলাকা করছে, ছলছল নয়ন দেখছে আল্লাহ রসুলের, কি ব্যাপার, একটা অমুসলিমের বাচ্চার জন্য এত দুঃখ প্রকাশ করছে, কি অমুসলিম তো, আর ইহুদিরা তো মদিনার সবচেয়ে আল্লাহ রসুলের ঘোর দুশ্মন, একটা দুশ্মনের বাচ্চার জন্য এত দরদ, এত মায়া মমতা, এত স্নেহ ভালোবাসা কেন রসুলের মধ্যে? আবার বলছে, চলো তাকে দেখতে যাব। সদল বল নিয়ে দেখতে যাচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে সদল বলে দেখতে গেল, বাড়ির গিয়ে দরজা ঠাপঠাপ করলো, এরকম দরজা খুলে দিল তার পিতা। আর যখন রাস্তা দিয়ে চলছিল, ইহুদি পল্লী দিয়ে ইহুদিদের মধ্যে সারা পড়ে যেতে লাগলো, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদল বলে আজকে ইহুদি পল্লীতে কেন, না জানি কি দুর্ঘটনা ঘটে যায়। একজন বলছে, না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খুব ভালো আদর্শবান ব্যক্তি, খুব সৎ ব্যক্তি, খুব ভদ্র ব্যক্তি, কোনো গণ্ডগোলের জন্য আমাদের ইহুদি পল্লীতে আসছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। গিয়ে দেখলো ওই বাড়িতে ঢুকছে একটা ইহুদির বাড়িতে, তখন বলকা করছে ইহুদিরা, আচ্ছা ওই বাড়িতে কদিন ধরে শুনছিলাম যে একটা বাচ্চা খুব অসুস্থ, ঠিক এই বিশ্বনবী ঠিক ওই বাচ্চাটাকে সদল বলে দেখতে আসলো জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছে, সাদা কালো ধনী গরিব নির্বিশেষ আমি সকলের জন্য প্রেরিত হয়েছে। এই বিশ্ব মানবতা, এই বিশ্ব ভ্রাতৃত্বের নজির আপনি কোথায় পাবেন? বিশ্ব ভ্রাতৃত্বের নজির বলছে, আমি সাম্য ও সামাজিক বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করার জন্য জগতে দারুণভাবে প্রেরিত হয়েছি, আমি এসেছি দুনিয়ার বুকেতে, আমার সাহাবি চলো দেখতে যাব, তাকে দেখতে এলো। এসে দেখছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম এসে দেখতে পেল বাচ্চাটা অত্যন্ত অসুস্থ, তার পবিত্র হাত কপালে যখন ঠেকালো, তার পবিত্র হাত কাটা, খুব গরম জ্বর, খুব জ্বর, চোখ খুললো, বলছে তার পিতা বলছে, হে আল্লাহ রসুল, হে বিশ্ব নবী, আজ কদিন ধরে চোখ খুলছে না, এত অসুস্থ আমার সন্তান। অমুসলিমের অসুস্থ বাচ্চাকে বিশ্ব নবী দেখতে যাচ্ছে সদল বলে, আপনি ভেবেছেন ইসলামের কি আদর্শ? নন মুসলিমের ছোট বাচ্চা ছেলেকে দেখতে যাচ্ছে বিশ্ব নবী সদল বলে, আবার টাচ হয়েছে পবিত্র হাত, চোখ খুলে গেল বাচ্চাটার, বিড়বিড়ি করে কি বলছে জানো, হে আল্লাহ রসুল, আমি অত্যন্ত অসুস্থ, হে আল্লাহ রসুল, হে বিশ্বনবী, আমি অত্যন্ত অসুস্থ, আমার প্রতিবেশীরা তো কেউ আমার খোঁজ নেয়নি, আমার আত্মীয় স্বজনরা তো কেউ খোঁজ নেয়নি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হয়তো আপনার জন্য এতক্ষণ পর্যন্ত জীবিত আছি। আল্লাহ রসুলের পবিত্র হাতটা বাচ্চারা গপ করে চেপে ধরলো, এরকম হাত আর ছাড়ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে খোকা, হে ছোট শিশু, হে বাচ্চা, হে আমার সোনা, তুমি কলমা পড়ো, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কলমাকে পড়ে নাও,
ছোট বাচ্চা ছেলেটা অত্যন্ত অসুস্থ, তবুও তাকাচ্ছে আল্লাহ রসুলের দিকে। সে তখন তার পিতার দিকে তাকালো, আল্লাহ রসুল বুঝতে পারলো তার পিতার অনুমতি নিতে চাইছে কলমা গ্রহণ করার জন্য। তার পিতা বলল, বিশ্বনবী যেটা বলছে হে আমার সন্তান তুমি সেটাকে মেনে নাও। সে তখন আল্লাহ রসুলের পবিত্র হাতটা ধরে আছে, হাতটা ছাড়ছে না, হাতটা ধরে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই পড়তে লাগলো হাতটা ফট করে ছেড়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রসুল বলল, আজকে সে ইমান কবুল করে ইন্তেকাল হয়ে গেল তার। ও নবী নবীজি আমার, ও প্রিয় নবীজি আমার, কি নবীর কি আদর্শ আপনি দেখুন। নবীর আদর্শ দেখে আজকে বিমোহিত গোটা বিশ্বের মানুষ, আজকে তারা আজকে আজকে ইসলামকে গ্রহণ করছে সিরিফ নবীর আদর্শ দেখে। আপনার একটু পানি দেবেন আমাকে? কি আদর্শ ইসলামের! আজকে আমরা যদি আল্লাহ রসুলের এতটুকু আদর্শকে যদি মেনে চলতাম, আজকে পৃথিবীর বুকেতে, দেশের বুকেতে এত খুন খারাপি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ, লা ফাসাদা ফিল আরস। আল্লাহ বলছে কোরআনে কারিমের মধ্যে যে তোমরা দুনিয়ার বুকেতে সন্ত্রাস সৃষ্টি করো না, এত সন্ত্রাস সৃষ্টি হতো না, এত দাঙ্গা ফাসাদ হতো না দুনিয়ার বুকেতে, এত গণ্ডগোল হতো না, এত খুন খারাপি হতো না, এত এত আপনার অশান্তি হতো না দুনিয়ার বুকেতে, যদি আমরা একটুখানি আল্লাহ রসুলের আদর্শকে যদি আমরা মেনে চলতাম দুনিয়ার বুকেতে। আসুন আল্লাহ আমাদের সকলকেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে চলার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন।